গাছ মনে হয় 15-20টা হবে। ওইদিকে একটু জমি আছে, বাগান অল্প একটু আছে, ওখানে মনে হয় 50-60টার মতো সুপারি গাছ হবে আর কি। আর এইটুকু এখানে দেখেন একটা বড় পুষ্কুনি আছে, একটা খাল আর কি। এটা একবার আপনার কি বলে মানে গাং বলে না, গাং মানে নদী ছিল চিকন একটু বারে মোটা, যেমন আপনার পদ্মা মানে কি বুঝামু, যেমন আপনার এই যে বুড়িগঙ্গা যে নদীটা যে চিকন না, এটাকে এক ধরনের বলা হয় আমরা বলি গাং। ওই গাং থেকে এটা এই খালটা আসছে আর কি, মানে ওই গাং থেকে এখানে এখানে পানি দেয় আর কি। মনে করেন যেহেতু আমারও শেষের কাজ করে ধানের কাজ করে, সো মনে করেন যে যখন এখানে অনেক পানি পেশে থাকে তখন ওই গাংটা গেট খুলে দিয়ে পানি ওইদিকে চলে যায়। আবার যখন সামনে যখন মনে করেন বৃষ্টি থাকবে তখন পানি তখন কমে যাবে না শীতের সিজনে।